গুড ইভিনিং আমার দুষ্ট মিষ্টি বন্ধুদের, দেখুন শুধু আকাশটা শুধু দেখুন, ওখানে কি বলবো, খালি দেখুন, একটু জুম করি, জুম হচ্ছে না, যাই হোক পুরো আকাশটা শুধু দেখুন, এত সুন্দর লাগছে, এত সুন্দর ভিউজটা শুধু দেখুন বন্ধুরা, কেমন লাগছে, মানে আমি যদি এখন উপরে না আসতাম পুরো আকাশকে মিস করতাম, এখন শুধু দেখুন কেমন লাগছে, ওখানটা তো পুরো মনে হচ্ছে আগুনের গলা, উফ, ভিডিও বানাবো কি দেখে আমার মন ভরে গেছে, দেখুন কি সুন্দর, কি সুন্দর, অসাধারণ, প্লিজ প্লিজ আমার যত বন্ধুরা আছেন ভিডিওটা যদি একবার আপনারা দেখেন, পুরো ভিডিওটা দেখবেন, আকাশটা দেখে আপনাদের মন ভরে যাবে, এত সুন্দর লাগছে ভিউজটা, দেখুন শুধু ভিউজ দেখুন এখানকার, মানে ক্যামেরা আমার সরাতেই ইচ্ছা হচ্ছে না, এই সামনে বাড়িগুলো যদি না থাকতো আরো পুরো পুরো ভিউজটা পাওয়া যেত, কেন যে এই বাড়িগুলো ছিল সামনে, এই দিকের ভিউজটা দেখাই আপনাদের, শাড়ি দেখতে পাচ্ছেন, দেখুন মনে হচ্ছে ড্রয়িং করেছে, এত সুন্দর, সত্যি বলছি উপরে যদি না আসতাম আজকে এত সুন্দর মিস করতাম খুব, প্লিজ প্লিজ আমি বারবার বলছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, খুব সুন্দর লাগবে, আমি বলছি না যে আমার ভিডিওটায় আপনাদের লাইক কমেন্ট কিছু করতে হবে, কিচ্ছু করতে হবে না, কিন্তু ভিডিওটা আপনারা দেখবেন, দেখুন ওখানে একটা কাক বসে আছে, আমি তো ভিডিওটা জুম করতে পাচ্ছি না, ফোনে চার্জও কমে গেছে, ঠিক আছে তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকবেন, আমি কিছু শর্ট ভিডিও করবো, কেননা আবার বৃষ্টি এসে যাবে কোথায়, কেন এখন তো যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে, দেখুন আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, না আমার ফোনের চার্জ কমে এসছে তার জন্য এরকম লাগছে, বুঝতে পারছি না, ঠিক আছে অনেক বড় ভিডিও বানিয়ে ফেললাম।